जार भगवान तार बिहारी डाके थाकते ना पेरे भगवान ওই ফাঁকা মাঠের মাঝখানে একটা বটবৃক্ষ সৃষ্টি করে তার পাশে একটা জলাশয় নির্মাণ করলো। আর দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড়াল থেকে দেখছে, দেখি বিহারী কি করে। বিহারী কি করলো, ছোট্ট বিহারী ওই বটবৃক্ষকে লক্ষ্য করে সেই গাছটার দিকে এগিয়ে গিয়ে ওই গাছের তলায় বসলো। লক্ষ্য করে দেখেন বিহারী কি করছে, গাছের তলায় বসেছে, গাছে ঠেক দিয়েছে, সুন্দর বাতাস বইছে আর চিন্তা করছে, এত দূর এলাম যখন কৃষ্ণকে খুঁজে পেলাম না, তার মানে আমার মনে হয় কৃষ্ণ বলে কেউ নেই। আর যেই না বিহারীর মনে হয়েছে কৃষ্ণ বলে কেউ নেই, ভগবান চিন্তা করছে ভক্ত এরই মধ্যে বিশ্বাস হারিয়ে ফেলল। তা ভক্ত যদি এরই মধ্যে বিশ্বাস হারিয়ে ফেলে আমার কাছে আসবে কি করে, যাই একটু দেখা দিয়ে আসি। এবার ভগবান আসছে দেখা দিতে, কেমন করে, যে গাছের তলায় বিহারী বসে আছে ওই বৃক্ষতল থেকে বেশ কিছুটা দূরে ভগবান এসে দাঁড়িয়েছে ত্রিভঙ্গ বিহারী। দেখে কৃষ্ণ বড় শিশু মুরলি বাজা, ভগবানের যদি এতই ধরা দেওয়ার ইচ্ছে ছিল কাছে গিয়েও তো ডাকতে পারতো, দূর থেকে ডাকছে কেন, ভগবান জানে বিহারীর আর ওঠার ক্ষমতা নেই। ভেবে চিন্তা করে দেখুন বাবা, কতটা একটা মানুষ কতটা ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে গেলে তার আর ওঠারও ক্ষমতা থাকে না। আর বিহারী কৃষ্ণকে দেখে মনটা এত আনন্দিত হয়ে গেছে, হাতটা বাড়িয়ে দিয়ে বলছে, কৃষ্ণ কৃষ্ণ আমার কৃষ্ণ। অচৈতন্য হয়ে গেল বিহারী, ভগবান আর সহ্য করতে পারলেন না। মাথায় পাগড়ি বেঁধে পরনে একটা ধুতি পরেছে ভগবানের, এবার কাণ্ডটা দেখুন, মাথায় পাগড়ি বেঁধে ধুতি পরে ব্রজ বালকের বেশ ধারণ করেছে, আর একটা দইয়ের ভাঁড় নিয়েছে। এইবার চিৎকার জুড়েছে, কে দই নেবে গো, কে দই নেবে গো, কি সেজেছে দইওয়ালা। এবার এসে বিহারীর কাছে দাঁড়িয়ে বলছে, ও ভাই এই মাঠের মাঝখানে তুমি একা কেন বসে আছো, বিহারী কি সাড়া দিতে পারবে, অচৈতন্য হয়ে গেছে। ভগবান এত করে ডাকছে যখন বিহারী সাড়া পাওয়া যাচ্ছে না, ভগবান ভক্তের দেহটা স্পর্শ করেছে, আর যেই না স্পর্শ করেছে বিহারী সারা দেহ কেঁপে উঠেছে, কে 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 তুমি, আরে ভয় পেও না, আমি তো দইওয়ালা, তুমি এখানে একা বসে আছো কেন ভাই, ওঠো। এখন ভগবান যেই না বলেছে ওঠো, বিহারী ওঠার চেষ্টা করছে কিন্তু পারছে না। আহা তুমি যে দেখছি ভারী দুর্বল, তা
ভাই, তোমাকে তো এখানে খুব দুর্বল মনে হচ্ছে। এ না, এই দইটা তুমি খাও। না না না, তুমি দইওয়ালা, তুমি দই বিক্রি করতে এসেছ, আমি যে তোমার দই নেব, আমার কাছে তো কড়ি নেই। আহাহা, আমার কিছু লাগবে না ভাই, তুমি এমনিই নাও। না 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 না, আমি এমনি নিতে পারবো না। মনে মনে চিন্তা করছে ভগবান, সারা জগৎ আমার কাছে চাওয়ার জন্যে পাগল, আর তোমাকে দিতে চাই তুমি নিতে চাও। আচ্ছা বেশ, তা তোমাকে তো এখানে আগে কোনো দিন দেখি না, তোমার নাম কি ভাই? আমার নাম বিহারীলাল। আচ্ছা তোমার নাম কি? ভগবান বলছে আমাকে তুমি যে নামে ডাকবে আমি সেই নামেই সাড়া দিই। হরি হরি, তুমি ডেকে তো দেখো। এই যে শ্রীকৃষ্ণের নামকরণ করেছিলেন গর্গাচার্য মহাশয়, তিনি বলেছিলেন যে দেখে বলেছিলেন যে এ ছেলেকে তুমি যে নামে ডাকবে সে নামেই সে খুশি। বলে না গর্গমুনি রাখে নাম ধ্যানেতে জানিয়া, অষ্টশত নামে রয়েছে না, কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানি। না হলে ভেবে দেখো না, আমরা বলি ননি চোরা কি যায়। ননি চোরা মানে ননি যিনি চুরি করেন, তো কাউকে চোর বললে তার কি ভালো লাগে? তোমাকে যদি বলি এই চোর শোন তোমার ভালো লাগবে? তো ভগবানকে বলছি ননি চোরা কি যায় তাতেই সে খুশি, যেন ডেকেছে তো চোর বলুক আর ডাকাতি বলুক। এই হচ্ছে আমার দয়াময়। কি হলো, তোমার নাম কি? আমার নাম নন্দদুলাল। ও আচ্ছা, তোমার পিতার নাম কি? আমার পিতার নাম, বিহারীর পিতার নাম, বিহারীর পিতার নাম, বাহ সুন্দর, ওমা মনে আছে? বলে বলেছিলে তো তুমি আদেও। দ্বিজ ঘোষ। কৃষ্ণের পিতার নাম নন্দ ঘোষ। সে কি গো, আরে তোমার নাম বিহারীলাল, আমার নাম নন্দদুলাল, তোমার পিতার নাম দ্বিজ ঘোষ, আমার পিতার নাম নন্দ ঘোষ, তুমিও ঘোষেদের, আমিও ঘোষেদের, তুমিও গোয়ালা আর আমিও গোয়ালা, ভালো মিল আছে না? তা এত যখন মিল আছে তুমি কি আমার বন্ধু হবে? বিহারী বলছে কেন হব না, এসো তাহলে নন্দদুলাল বিহারীলাল আজ থেকে আমরা দুই বন্ধু। তা অচেনা ব্যক্তির জিনিস তুমি না হয় নেবে না, বন্ধু কিছু দিলে তো না বলতে নেই, এসো সেবা করো। আজকে বিহারী ওই দই সেবা করছে, আমরা ভগবানকে সেবা দিই, আজকে ভগবান ভক্তের সেবা দিয়েছে। তা বাবা, কেউ যদি আপনাকে কিছু দেয় আপনাকে বিনিময় কিছু দিতে হয়, তাই তো? তা দইটা যে তাকে খেতে দিল তাকে তো একটু দিতে হবে। তা বন্ধু তুমি একটু সেবা করো। সেবা নেব আমি? হ্যাঁ, তুমি সেবা আমাকে করিয়ে দেবে, খাইয়ে দেবে আমার? বেশ, আজকে নন্দদুলাল মুখগহ্বর খুলেছে আর বিহারীলাল ছোট্ট ছোট্ট হাতে ভগবানের বদনে তুলে দিচ্ছে। আচ্ছা তুমি আমাকে খাইয়ে দিলে, আমি তোমাকে একটু খাইয়ে দিই। ভগবানও শ্রীহস্তে ভক্তকে খাইয়ে দিচ্ছে, ছোট্ট ছোট্ট হাতগুলো বাবা কিছুটা বদনে যাচ্ছে আবার কিছুটা বক্ষবে ঝরে পড়ছে। বদকটা একপাশে দাঁড়িয়ে বলছে এর থেকে মধুর দৃশ্য পৃথিবীতে আর কিছু হতে পারে। এত সুন্দর সেবা করছে দুজনে, দুজনের সেবা করে জলাশয় থেকে জল পান করে এবার নন্দদুলাল বলছে এবার বলো বন্ধু তুমি সুস্থ? একদম সুস্থ, এতদিনের ক্লান্তি একটু দই সেবা করে সুস্থ। এবার বলো তুমি, তোমাকে তো এখানে দেখি না, নতুন দেখছি, তা যাবে কোথায়? কোথায় যাবে? বৃন্দাবন। কোথায় যাবে? বৃন্দাবন। আরে আর কোথাও যাওয়া লাগবে না, এটাই সীতাম বৃন্দাবন, তাই গৌর হরি হরি হরি, এইটা বৃন্দাবন। ও বন্ধু এইটা বৃন্দাবন, বলো না সত্যি করে বলো, এইটা যদি বৃন্দাবন হয়ে থাকে, এই বৃন্দাবনে আমার বন্ধু, আমার বন্ধু গো, ওই যে কৃষ্ণ, আমার বন্ধু কৃষ্ণের বাড়িটা একটু বলে দাও, আমি কৃষ্ণের বাড়ি যাব। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কৃষ্ণের বাড়ি যাবে? হ্যাঁ, তুমি জানো কৃষ্ণের বাড়ি কোথায়? কেন জানবো না,
কৃষ্ণের বাড়ির পাশ দিয়েই তো আমার বাড়ি যেতে হয়। মিথ্যে বলা যায় বাবা, এত মিথ্যে বলা যায়? বলে কৃষ্ণের বাড়ির পাশ দিয়েই তো আমার বাড়ি যেতে হয়। হরি বল হরি বল। ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে আর মনে মনে বলছে, ওহে ভক্ত, মাছ যেমন জলে থেকে, মাছ যেমন জলে থেকে পিপাসায় মরে যায়, ভক্ত তেমন কৃষ্ণকে কাছে পেও বলে কৃষ্ণ কোথা পাই। তাই গৌর হরি হরি হরি। ধরতে যখন তুই পারলি না, দেখা যাক আর কতদিন এভাবে চলে। চলো পৌঁছে দিচ্ছি। এবার লক্ষ্য করেন, আপনি যদি আজও বৃন্দাবনে যান, আজও, আজ যে যাকে আপনি বাঁকে বিহারী হিসেবে দর্শন করবেন, এই তার লীলা। সেই বাঁকে বিহারী আজও আছে যার কথা আমি আজ বলছি, আজও গেলে আপনি তাকেই দর্শন করবেন যিনি এখনো জীবন্ত। প্রসঙ্গত বলি, বৃন্দাবন অনেকটা দূর আমাদের এখান থেকে, তুলনামূলক। নীলাচল ধাম মানে জানেন? পুরী ধাম। জগন্নাথ দেবও জীবন্ত, জগন্নাথ দেব জীবন্ত, প্রাণ আছে। চার ধামের মধ্যে কিন্তু বৃন্দাবন ধাম পড়ে না, কিন্তু জগন্নাথ ধাম পড়ে। চার যুগে যে চার ধাম, তখন আমাদের কলিযুগের হচ্ছে বৃন্দাবন ধাম নয়, জগন্নাথ ধাম। তাই বাবাদেরকে বলে রাখি, বৃন্দাবন যাওয়ার সৌভাগ্য কোনোদিন হোক বা নাই হোক, একবার জগন্নাথ ধাম ভ্রমণ করে আসবেন। তো বাবা, ওই যে বাঁকে বিহারীর মন্দির, সেই মন্দিরই নন্দদুলাল হাতে ধরে নিয়ে যাচ্ছে বিহারীকে, চলো কৃষ্ণের বাড়ি। আদেও কৃষ্ণের বাড়ি নেই, ওই মন্দির দেখিয়ে দিল। ওই মন্দিরের পাশে ছোট্ট একটা কুড়ে ঘর, যে ঘরে বসবাস করে ওই মন্দিরের সেবায়ী ঠাকুর, ওই ঘরের দিকে দেখিয়ে বলল, ওইটা কৃষ্ণের বাড়ি, চলে যাও। নন্দদুলাল চলে গেল, বিহারীলাল গিয়ে চিৎকার জুড়েছে, এই কৃষ্ণ বাড়িতে আছিস, বেরিয়ে আয় কৃষ্ণ, বেরিয়ে আয়। এখন কৃষ্ণ থাকলে না বেরোবে? এখন বিহারী কৃষ্ণ মানে কি বুঝেছে আপনাদের কি মনে হয়? কৃষ্ণ মানে আপনি জানেন এক, আর বিহারী বুঝেছে আরেক। বিহারী কি বুঝেছে? আমার মতোই একটা ছেলে হবে, বন্ধু মানে 24 জন বন্ধু, আমি 25 জন, মানে আমার মতোই হবে। তো বেরিয়ে আসছে না কেন, এই কৃষ্ণ। অনেকক্ষণ ধরে যখন চিৎকার করছি, সেবায়ী ঠাকুর বেরিয়েছে, বলছে, এই তুই কাদের ছেলে, চিৎকার করছিস কেন? বলছি এটা কৃষ্ণের বাড়ি, তো কৃষ্ণকে একটু ডেকে দাও তো। কে কৃষ্ণ? তুমি কৃষ্ণকে চেনো না? কৃষ্ণের বাড়িতে দাঁড়িয়ে বলছো কে কৃষ্ণ, তা দেখে দাও। কে কৃষ্ণ? ও যা, নবলক্ষ দেনু 24 জন সখা, ওই কৃষ্ণের বন্ধু হব বলে, ওই কৃষ্ণের সঙ্গে গরু চড়াবো বলে আমি আমার ঘর ছেড়ে, মাকে ছেড়ে বৃন্দাবনে চলে এসেছি। সেবাইয়ের ঠাকুর বলছে, সে কি, এতটুকু ছেলেটা আমার রাধা মাধবকে পাবে বলে মাকে ছেড়ে ঘর ছেড়ে চলে এলো? এখন যদি বলে দিই কৃষ্ণ বলে কেউ নেই, ছেলেটা বড় আঘাত পাবে। তার চেয়ে এক কাজ করি, ওকে কিছু বলবো না। হে মাধব, প্রতিদিন তোমার সেবা করি, আজ তোমার নামে একটা মিথ্যে কথা আমি বলছি, যদি এই ভক্তের ভক্তি সত্যি হয়ে থাকে, আমার বলা মিথ্যে কথাও একদিন সত্যি হয়ে যাবে। তাই গৌর হরি হরি হরি। হ্যারে বাবা, এটাই কৃষ্ণের বাড়ি। তার আগে বল দেখি বাবা, তোর নাম কি? আমার নাম বিহারী লাল। বাহ, আয় আমার ঘরে থাকবি। তুমি কে? আমি কৃষ্ণের বাবা। কৃষ্ণের তুমি যদি বাবা হও, আমার কে হবে? তোরও বাবা। বাবা? আমার তো কোনো বাবা নেই। কে বলেছে নেই? তোর বাবা কই? আমার বাবা আমি পৃথিবীতে আসার আগেই আমাকে ছেড়ে চলে গেছে। ছি ছি ছি, অমন কথা বলতে নেই, আমি তো তোর বাবা। ওরে বিহারী,
তোর মতো কৃষ্ণ ভক্তির পিতা হতে গেলেও সৌভাগ্য করা লাগে। নিতাই গৌর হরি 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 বল, আমি তোর বাবা। এইবার যে সেবাই ঠাকুর বিহারীকে রেখে দিল, ওই সেবাই ঠাকুরের আবার একটা ছেলে আছে যে আবার বিহারীর থেকে ছোট। বিহারীর বয়স এখন 5 বছর। বিহারীর থেকে ছোট যে ছেলেটার নাম গোপাল। এবার কাণ্ডটা দেখুন বাবা। তা আমি তো গরু চড়াবো বলে এসেছি, তা কৃষ্ণের যদি বাড়ি এটা হয়ে থাকে, বাবা এবার কৃষ্ণকে ডাকো। বলছি কৃষ্ণকে কোথায় পাবো? বলে আসলে বাবা কৃষ্ণের তো নবলক্ষ্য ধেনু, প্রতিদিন নিত্য নতুন মাঠে তারা গরু চড়াতে যায়। গরু চড়াতে চড়াতে বহু দূরের মাঠে চলে গেছে, আসতে বেশ কিছুদিন সময় লাগবে। যতদিন না কৃষ্ণ ফিরছে আর কৃষ্ণের বন্ধুরা ফিরছে, যে গাভীগুলো কৃষ্ণ আমার ঘরে রেখে গেছে, নবলক্ষ্যে তো সব নিয়ে চলে গেলে মাধবের সেবা বন্ধ হয়ে যাবে না, যেগুলো রেখে গেছে ওগুলো তুই চড়াবি। কৃষ্ণ এসে গেলে বন্ধুত্ব করে দেবো, একসঙ্গে গরু চড়াতে যাবি। হ্যাঁ তাহলে ঠিক আছে। তো বাড়িতে যেমন যেত বিহারী, এখানেও সকালবেলায় উঠে সেই গরু চড়াতে যায়। দেখতে দেখতে দিন কাটছে, দিন যায় মাসে যায়, কৃষ্ণই আসে না, কৃষ্ণই আসে না। কৃষ্ণ বিহনে বিহারীর ঘরে মন বসে না, কৃষ্ণ বিহারীর হরি 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 বিহনে বিহারীর মন ঘরে বসে না। ও বাবা, কৃষ্ণ কবে আসবে আর ভালো লাগছে না। ও বাবা, আরে চলে আসবে। ও বাবা কাল তো এলো না, আজ আসবে তো? হ্যাঁ আজ আসবে। ও বাবা কাল তো এলো না, আজ আসবে। কৃষ্ণ আর কতদিন ঘোরাবি? এইভাবে দিন যাচ্ছে। একদিন হলো কি বাবা, একাদশীর দিন। কিসের দিন? একাদশীর দিন পঞ্চশস্য বর্জনীয়। তাই বিহারীকে সকালবেলায় ডেকে বলছে, বিহারি প্রতিদিন সকালবেলায় তোকে দুপুরে মাঠে খাওয়ার জন্য শুকনো চিড়ে, চাল ভাজা, মুড়ি ইত্যাদি দিয়ে থাকি, আজ দিতে পারবো না, আজ একাদশী। তাই বাবা তুই চলে যা গরু চড়াতে, দুপুরবেলায় খাবারটা আমি গিয়ে দিয়ে আসো। আচ্ছা বাবা। চলে গেল বিহারী মাঠে, এদিকে গোবিন্দকে বাল্য দেওয়া হলো, দুপুরবেলায় রন্ধন হলো, সেবা হলো, ভক্ত সেবা হলো। বিহারীর কথা, ভক্তের কথা সবাই ভুলে গেলেও ভগবান ভুলে না। ওই মন্দিরের বাঁকে বিহারী, যাকে এখনো আপনি গেলে দর্শন করতে পারবেন, আমি বারবার বলছি, ওই যে মূর্তিটা দাঁড়িয়ে থাকে, ওই যে রাধা মাধব রাধারানী দাঁড়িয়ে আছে, ওই মাধব ওই মূর্তিটা মন্দির ছেড়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে আসছে। চিন্তা করে দেখো, ওই মূর্তিটা হাঁটতে হাঁটতে দিনের বেলায় বেরিয়ে আসছে মন্দির থেকে, রাধারানী দাঁড়িয়ে আছে, মাধব পাশ থেকে চলে যাচ্ছে, মন্দিরটা শূন্য হয়ে যাচ্ছে। না, মন্দির থেকে যেই না বাইরে যাবে, চিন্তা করলো এমনভাবে যদি আমি বাইরে যাই সবাই চিনে ফেলবে, কি করব কি করব কি করব। সেবাই ঠাকুরের ছেলের নাম ওই গোপালের বেশ ধারণ করলো মাধব। মন্দির শূন্য করে সেবার থালা হাতে নিয়ে চলে যাচ্ছে বিহারীর কাছে। দাদা দাদা, ভাইয়ের গলা না, এনাও দাদা, বাবা তোমার জন্য এটা পাঠিয়েছে, তুমি সেবা করে নাও, দে, বড় ক্ষুধা লেগেছিল, তাড়াতাড়ি দে। কিন্তু ভাই তুই একা এলি? হ্যাঁ, ও কিছু হবে না, নাও তুমি সেবা করো দেখি তাড়াতাড়ি, ভগবানের তাড়া আছে। কারণ দুপুর পেরিয়ে গেলে যদি মন্দিরের দরজাটা কেউ খুলে দেয় সব সে। এখন বিহারী সেবা করছে, আবারও বলছি মা, ভক্তরা ভগবানকে সেবা দেয়, আজকে ভগবান ভক্তের সেবা দিয়েছে, ভক্ত সেবা করছে, ভগবান অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আর তাকিয়ে থাকতে থাকতে হাতটা বাড়িয়ে দিয়ে বলছে, দাদা একটু। যারা চেয়ে খায় তাদেরকে কি বলে? যারা চেয়ে খায় তাদেরকে কি বলে? হ্যাঁ কিছু বলে না? আরে বলো না, অসুবিধে নেই। এই হ্যাংলা বলে, এই ভগবান তার মানে হ্যাংলা। আচ্ছা হ্যাংলাটাকে একটু ভালো কথাই কি বলে? লোভী। লোভী লোভী বলে না? এই লোভী চাইছে। আরে ভগবানের লোভ আছে না নেই? আছে। আর তোমাদের লোভ আছে না নেই? একদম নেই। তোমাদের একদম নেই তো?
ও তোমাদেরও আছে? ও বেশি বেশি আছে, কি অবস্থা! রাধে রাধে, আমাদের লোভ কিসে? বিষয়ে। আমাদের লোভ হচ্ছে বিষয়, বিষে। বিষয়টা হচ্ছে কি? বিষ। জ্বলন্ত আগুন দেখিয়া পতঙ্গ ইচ্ছাই জ্বলিয়া মরে, সংসার হলো জ্বলন্ত আগুন, যে আগুনে আমরা ইচ্ছে করে ঝাঁপ। তাহলে যদি আগুনে হাত দিলে হাত পুড়বে জেনে যদি হাতটা দিয়ে দিস, তাতে তো জ্বলতে হবেই, আর যখনই জ্বলবে জ্বালা সহ্য করতে হবেই। তাই এই বিষ সাগরে, এই বিষয় নামক বিষ সাগরে ডুব দিলে জ্বালা তো হবেই। তা ভগবানও চাইছে কি? ভগবানের লোভ আছে কিসে? ভক্তের ভক্তিতে, ভক্তের ভালোবাসা। তুই খাবি? আচ্ছা বড় করে হা কর। লক্ষণীয় বিষয়, আপনি যে পোশাকে মধ্যাহ্নে সেবা করেন সেই পোশাকে সন্ধেবেলায় তুলসী তলায় প্রদীপ দেন, সীমা দেন। কেন? পোশাকটা উচ্ছিষ্ট, অপবিত্র। পোশাক উচ্ছিষ্ট, আজকে কত ভক্ত ভগবানের নিগুড় ভালোবাসা, যে হাতে বিহারি সেবা করছে, যেই খাবারটা বিহারি খাচ্ছে, ওই উচ্ছিষ্ট হাতে, ওই উচ্ছিষ্ট সেবার বস্তু। বলে উঠল ভাই বড় করে হাঁ কর, আর মুখ গহ্বর খুলেছে ভগবান, আর ছোট্ট ছোট্ট হাতে বিহারি বললে নে ভাই খেয়ে নে নি, তাই গৌর হরি বল হরি। তাই যেন অমৃত সমান ভগবান সেবা করছে, আবার ভগবান ভক্তের বদনে তুলে দিচ্ছে। দুজনের সেবা হলো। এইবার মা বলুন তো, আপনাকে যদি কেউ ভীষণ ভালোবাসে তার কাছে দেখি আপনাকে যেতে ভালো লাগবে? ভগবান মনে মনে বলছে, আমি মন্দিরে বসে পূজা প্রতিদিন নিই ঠিকই, কিন্তু এমন ভালোবাসার পূজা কি রোজ পাওয়া যায়? তাই বিহারীকে ছেড়ে ভগবানের আর যেতে মন চাইছে না, কিন্তু যেতে তো হবেই। ভগবানের তন্দ্রা ভঙ্গ হলো যে আমাকে মন্দিরে ফিরতে হবে। দাদা তোমার সেবা তো হয়ে গেছে, এবার আসি। এইবার বিহারী বলছে, চুপ করে বস, আমি যখন যাব আমার সঙ্গেই তুই যাবি। সর্বনাশ, অরিজিনাল গোপাল ঘরে, আবার যদি আর একটা গোপাল যাই কি হবে? ও দাদা যাই না। না বস চুপ করে, একা তোকে আমি যেতে দেবো না। কেন কেন? নিজের দিকে তাকিয়ে দেখ দেখি, দেখ নিজের দিকে তাক। সর্বনাশ, বাবাদেরকে বলে রাখি, যতই বিপদ আসুক কাজ করবেন ধীর মস্তিষ্কে, তাড়াহুড়ো নয়। কেন? তাড়াহুড়ো করলে কি হয়? ভুল হবে। ভগবান তাড়াহুড়ো করে এসেছে, তার মানে ভুল হবে না? হবে নি, হবেই। ভুলটা কি হয়েছে? বেশ, কার বেশ ধারণ করেছে? গোপালের বেশ ধারণ করলে হবেটা কি? মাধবের অলঙ্কার আদি খুলতে মনে নেই নি, তাই গৌর হরি হরি হরি। এত গয়নাগাটি পরে এসেছিস, জঙ্গলের পথ দিয়ে যাবি, যদি কেউ বাচ্চা ছেলে ভেবে খুলে নেয়। হ্যাঁ, একা যেতে দেবো না, বস আমার সঙ্গে যাবি। এখন গোপাল চিন্তা করছে, যেতে তো আমাকে হবে, কারণ মন্দির ফাঁকা আর দুটো গোপাল। ও দাদা যা, একা যেতে দেবো না, বস। কি যে করি কি! হ্যাঁ, একা যেতে দেবে না, সঙ্গী যদি একটা জোগাড় করতে পারি। এখন দুপুরবেলায় সঙ্গী পাবো কোথায়? সঙ্গীটা পাবো কোথায়? তাকে স্মরণ করেছে যোগমায়া, ওই হচ্ছে একমাত্র সঙ্গী, যখন যেখানে ডাকবে চলে যাবে। যোগমায়াকে স্মরণ করেছে, যোগমায়া বলছে কি করব বলে, কিচ্ছু করতে হবে না, যমুনা থেকে জল নিয়ে এই পথ ধরে দাও, বাকিটা আমি দেখে নেব। বলছে আর কিছু করতে হবে না, বলে না, শুধু আমি যেটুকু বলবো, মানে যদি দাঁড়াতে বলি দাঁড়িয়ে যাবে, চলতে বললে চলে যাবে। ঠিক আছে, এখন যোগমায়া কি করেছে? ব্রজবাসীর বেশ ধারণ করেছে, ব্রজগোপীর বেশ ধারণ করে যমুনা থেকে জল নিয়ে ওই যেই মাঠে বিহারী গরু চড়াচ্ছে, ওই মাঠ দিয়ে, মাঠের সামনের পথ দিয়ে চলে যাচ্ছে। আর মা, ব্রজবাসীরা কি নাম গায় গো? ব্রজবাসীরা কি নাম গায়? বৃন্দাবনে কি নাম চলে? রাধে রাধে, রাধে রাধে। যদি বৃন্দাবনে গিয়ে তুমি রাধে রাধে বলতে না পারো, কেউ তোমার দিকে ঘুরেও তাকাবে না, এক গ্লাস জলও দেবে না। তাই মা, সবাই ব্রজবাসী হয়েছেন তো আজকে? বৃন্দাবনে এসেছিলে তো আমার সঙ্গে, তাহলে সবাই ব্রজবাসী, সবাইকে রাধে রাধে বলতেই হবে। চলুন সবাই মিলে, রাধে 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 বল, রাধে 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 রাধে, রাধে 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 বল।
রাধে 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 ওমা রাত বেড়েছে বোঝা যাচ্ছে ওই দিকে যত রাত বাড়ছে এদিকে তত কমছে কি নাম কমছে না একটু জোর বাড়বে না বাড়বে তো দেখি সবার হাতগুলো উঠু রাধে 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 মন রাধে 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 केशी घाट में बंसीबड़ में गोवर्धन में श्याम कुंड में राधा कुंड में नीकंजवन में कदम्बन में वृंदावन में हमारी दुलारी सबकी प्यारी हमारी प्यारी श्याम प्यारी जोर से बोलो प्रेम से बोलो भाव से बोलो दिल से बोलो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे हरि हरि बोल कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे जपा करो कृष्ण नाम रस पिया करो शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति राधा देगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति राधे देगी कथना बोल छी कि राधे देगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति अर्थात बोलछे जिनी राधा रानी शरणापन्न हन ताके राधा रानी एकटा शक्ति देय আর সেই শক্তি বলে গোবিন্দ কৃপা লাভ হয় তো যারা যারা রাধারানীর শক্তি পেতে চান আর ওই গোবিন্দের কৃপা পেতে চান বড় বড় হাত তুলে রাধে দেগি তুমকো শক্তি মিলেগি তুমকো কৃষ্ণ কি ভক্তি রাধে দেগি তুমকো শক্তি মিলেগি তুমকো কৃষ্ণ কি ভক্তি রাধে দেগি তুমকো শক্তি মিলেগি তুমকো কৃষ্ণ কি ভক্তি জয় জয় রাধা दृष्टि बरसाया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस
समरस पिया करो। ओ दादा ओई देखो आमादेर पाशेर बाड़ीर मा जाच्छे, ता तुमी तो आमाके बोलले एका जेते देबो ना, ता तुमी आमाके एका जेते देबे ना ता ओई मायेर संगे चले जाई। एखन बिहारी चिंता करलो भाई कोनो दिन माठे आसे ना, ता एतखान माठे बसे थाकबे बाच्चा छेले, धैर्य हबे ना होयतो। आच्छा जा, এখন যেই না বলেছে যা, ভগবান কি করে যে তাড়াতাড়ি করে চলে যাচ্ছে, ভয় আছে তো। আর যেই না চলে যাচ্ছে বাবা, যেই না আচ্ছা তাই ওমা, যেই না চলে যাচ্ছে না, বিহারি ডাকছে, এই ভাই শোন শোন শোন, কি হলো বলে তুই যাচ্ছিস যা আমার অসুবিধে নেই, কিন্তু তোর গলায় যে গজমতির হাড়টা আছে ওটা খুলে দিয়ে যা। এখন ভগবান চিন্তা করছে গজমতির হাড় খুলে দিলেও তো ধরা পড়ে যাবো, হাড় গেল কোথায়, চুরির দায় হয়ে যাবে না তখন। না না দেবো না, বলছে দেখ হাড় যদি দিস তো যার, না হলে বস আমার সঙ্গে যাবি, ওই ডাঙায় বাঘ আর জলে কুমি কি যে করি। আচ্ছা হাড় যায় যাক, ভক্তরা যেন মন্দির খুলে আমাকে দেখতে পাই। কি করেছে বাবা, ওই গজমতির হাড়টা বিহারীর হাতে খুলে দিয়ে চলে গেল ভগবান। এদিকে যোগমায়া আর ভগবান তো সব যুক্তি করে এসেছে, যোগমায়া যোগ সাধন করেন যিনি। এইবার বাবা বিহারী যখন ঘরে ফিরে এসেছে, বিহারীকে দেখে সেবাই ঠাকুরের মনে পড়ল বিহারীর খাবার। সেবাই ঠাকুর বিলম্ব না করে ছুটে এসে করজোড়ে দাঁড়িয়েছে, বাবা তুই আমাকে ক্ষমা করে দে বাবা। কি হয়েছে বাবা, তুমি এমন কথা বলছো কেন? আসলে তোর জন্যে না এত ব্যস্ত হয়ে পড়েছিলাম, তোর জন্যে খাবারটা, আমি তো খাবারটা খেয়েছি। ও বাবা আজকের প্রসাদটা বড় সুন্দর হয়েছে, এমন প্রসাদ এর আগে আমি কোনোদিন খাই না। আরে কে দিয়েছে দেখতে হবে, প্রসাদ তুই পেলি কোথার থেকে? কেন তুমি তো পাঠিয়েছো ভাইয়ের হাতে। ভাই গোপাল? হ্যাঁ গোপাল মাঠে গিয়েছিল। হ্যাঁ গোপাল, গোপাল বলো বাবা, তোর এত বড় সাহস, তুই একা একা দুপুর বেলায় মাঠে গিয়েছিলি? কই না তো বাবা, ভাই মিথ্যে বলিস না, আমি তো আছি, বাবা তোকে কিচ্ছু বলবে না, তোর ভয় নেই, তুই শুধু সত্যি কথাটা বল। বিশ্বাস করো দাদা আমি সত্যি বলছি, আমি তো মাঠে যাই না। সত্যি করে বল ভাই, তুই মাঠে গিয়েছিলি? না দাদা আমি মাঠে যাইনি। সত্যি করে বল, তুই গিয়েছিলি আমাকে খাবার দিতে? না না আমি তোমার কাছে যাইনি। তুই গিয়েছিলি? না দাদা আমি যাইনি। তুই যদি গিয়ে না থাকিস বল এই গজমতির হাটটা কার নিতাই গৌর। হরি 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 হরি। বিহারি তুই এই হার এই হাতে কোথায় পেলি? কেন বাবা এই হার পরে এই ভাই মাঠে গিয়েছিল, আমি খুলে রেখেছি। কেউ চিনতে না পারলেও যে প্রতিদিন মাধবকে নিজে হাতে সাজায় তার তো চিনতে ভুল হবে না। তাড়াতাড়ি করে বিহারী হাত থেকে হাতটা নিয়ে ছুটতে ছুটতে মন্দিরে গিয়ে দেখছে মাধবের গলায় হাতটা নেই। সেবাই ঠাকুরের বিন্দু মাত্র বুঝতে অসুবিধে হলো না, মাধব তুমি? শেষে কিনা তুমি মাঠে গেলে মাধব, এতদিন আমি তোমার সেবা দিলাম, তোমার চরণ সেবা কি জীবনের সার করলাম, তুমি আমাকে তো কোনোদিন ধরা দাওনি, ওই ছেলেটার জন্যে তুমি মাঠে নেমেছো? আচ্ছা মা চিন্তা করে দেখুন, আপনি যদি জানতে পারেন আপনার ঘরের গোপালটা কথা বলতে পারে, হাঁটতে পারে, চলতে পারে, আপনি আনন্দিত হবেন না দুঃখ পাবেন? আনন্দ হবে, সবার আনন্দ হবে। সেবাই ঠাকুরের ভয় হচ্ছে, আনন্দ নয় কি হচ্ছে, ভয়। কেন এতদিন যাকে মূর্তি ভেবে আমি সেবা দিয়েছি সে হাঁটতে পারে, চলতে পারে, কথা বলতে পারে, রূপ পরিবর্তন করতে পারে,
তার মানে আমি যা বলছি সব শুনতেও পাচ্ছে। আহা, কিন্তু ভয়। কি ভয়? আজকে মাধব কার জন্যে মন্দির ছেড়ে মাঠে নেমেছিল? কার জন্যে? বিহারীর জন্যে। ধরুন হঠাৎ করে বিহারীর তার মায়ের কথা মনে পড়ে গেল, বিহারী কি করবে? মায়ের কাছে চলে যাবে। আর বিহারী যদি চলে যায় ভগবান কি করবে? চলে যাবে, মন্দির শূন্য হয়ে যাবে। এইবার দেখুন মা, চিন্তাটা কি এলো, সেবাই ঠাকুরের চিন্তা এলো, আমাকে এমন কিছু করতে হবে বিহারী যেন তার মাকে ভুলে যায়। আমাকে এমন কিছু করতে হবে বিহারী যেন এই মন্দির কোনোদিন ছাড়তে না পারে। ডাক দিল বিহারী, বলো বাবা আসতে। শোন, আমি তোকে আদেশ করলাম, যতদিন না কৃষ্ণ ফিরে আসছে তুই এই মন্দির ছেড়ে কোথাও যেতে পারবি না। তুই হবি এই মন্দিরের দরজার দাড়ি। বেশ, কিন্তু বাবা আমি যে কৃষ্ণের সঙ্গে গরু চড়াবো বলে এসেছি, আমার তো উদ্দেশ্য গরু চড়ানো, আমি দাড়ি কেন হতে যাব? তুই একা একা মাঠে যা, এটা আমার ভালো লাগে না, ভয় করে, তাই কৃষ্ণ এলে মাঠে যা, এখন দাড়ি থাক। বেশ, শুরু হলো বিহারীর জীবনের আরও একটা নতুন যাত্রা। এবার গরু চড়ানো ছেড়ে তাকে দাড়ির দায়িত্ব পালন করতে হয়। প্রথম দিন রাত, কৃষ্ণ কৃপা কেমন জিনিস দেখুন, প্রথম দিন রাত বিহারী দাঁড়িয়ে হয়েছে, প্রথম দিন রাত ওই যে বাঁকে বিহারীর মন্দির, ওই মন্দিরে দরজায় দাঁড়িয়ে আছে। সেবায় ঠাকুর ডেকে বলল, বিহারী শোন, কেউ নেই তো? ওমা আস্তে, একটা কথা বলবো, সবাই কানে হাত চাপা দাও, কেউ শুনবে না, চাপা দাও, ভালো করে কান টান ঝেড়ে বসছে, বলে এটা কিন্তু মন দিয়ে শুনতে হবে। শোন, মাধবের অনেক অলঙ্কার আদি আছে, যদি তুই কোনোভাবে ঘুমিয়ে পড়িস চুরি হয়ে যাবে, সাবধান। কোনো চিন্তা নেই, আমি আছি। ওই পাঁচ বছরের পুচকেটা বলছে আমি আছি, কোনো চিন্তা, তুমি যাও। আর শোন, যতক্ষণ না সকাল হচ্ছে আমি যতক্ষণ না আসছি মন্দিরে কাউকে ঢুকতে দিবি না। ওই বিহারী দাঁড়িয়ে আছে, দেখি কে আসে। রাত বাড়ছে, চারিদিক নির্ঝুম হয়ে গেল, মধ্যরাত্রে অপরূপ সুন্দরী আটজন নারী তাদের রূপের ছটায় চারিদিক আলোকিত হয়ে যাচ্ছে, নানা অলঙ্কারাদিতে সেজে একে অপরের সঙ্গে হাসতে হাসতে এগিয়ে চলেছে তারা। ওরা কারা? এত রাত্রে কাদের বাড়ির মেয়েরা ঘোরাফেরা করে? তারা কারা যাচ্ছে? মাঝ রাত, কেউ কোথাও নেই, ওই আটটা অপরূপ সুন্দর নারী হেঁটে হেঁটে চলে যাচ্ছে। তোমা কে বলেন দেখি? অষ্টসখী। এরা যারা রাতের বেলা ঘুরে বেড়ায় তা সেসব মেয়েরা কি ভালো হয়? এরাও তার মানে ভালো নয়। তা দেখি কোথায় যাচ্ছে। তোমা দেখছে ওই দিকেই আসছে। এখন অষ্টসখী দেখেছে একজন দরজায় দাঁড়িয়ে আছে, কিন্তু যেই না অষ্টসখী ওই বিহারীকে পার করে প্রবেশ করতে যাবে, বিহারী দরজাটা ঘিরে ফেলেছে। দাঁড়াও, কোথায় যাচ্ছ? আর যেই না বলেছে দাঁড়াও, অষ্টসখী অবাক, এই ছেলেটা আমাদেরকে দেখতে পাচ্ছে কি করে? তার মানে কৃষ্ণ কৃপা হয়ে গেছে। আহা, এতটুকু ছেলেটার কৃষ্ণ কৃপা হয়ে গেল? হ্যাঁ রে, তোর নাম কি? আমার নাম বিহারী, তোকে তো আগে কোনো দিন এখানে দেখি না, আমি আজ থেকে এই মন্দিরে নতুন কাজে লেগেছি, নতুন দাড়ি হয়েছি। ও, তা দরজাটা ছাড়, আমাদের দেরি হয়ে যাচ্ছে, ভেতরে ঢুকতে দে। বাবা বলেছে যতক্ষণ না সকাল হয় ভেতরে ঢুকতে দেওয়া যাবে না, ফিরে যাও, নাহলে বসো, সকালবেলায় দেখা যাবে। আমাদের তো রাতেই কাজ। রাতে কাজ? আরে হ্যাঁ রে, আমরা এই মন্দিরে রাধা মাধবের সেবা করতে প্রতিদিন রাতেই আসি। না, রাতে রাতে আর হবে না, বসো। তা তোমরা যদি প্রতিদিন রাতে আসো, বাবা তো বলতো যে একটা মেয়ে আসবে ঢুকতে দিবি, বাবা তো কিছু বললো না। না না, বাবা যতক্ষণ না বলছে আমি মন্দিরে দরজা ছাড়ব। এই যে সেই বাবার কথা ধরে বসেছে ছেলে, আর মোটে তো দরজা ছাড়ে না। আচ্ছা শোন,
তুই মন্দিরের দরজাটা খোল। মন্দিরের দরজাটা খুলে তুই ভেতরে যাকে দেখতে পাবি তাকেই জিজ্ঞেস করবি আমরা ভেতরে যাবো কি না। মন্দিরের ভেতরে কেউ নেই, রাধা মাধব ঘুমোচ্ছে, তোমরা বসো দেখি, বকবে পরে, চুপ করে বসো। আচ্ছা তুই খোল না, মন্দিরের ভেতরে যদি কেউ নাও থাকে আমরা চলে যাব। বেশ, এইবার ওই অষ্টসখীর কথা শুনে বিহারী কি করেছে, মন্দিরের দরজাটা খুলে দিয়েছে। আর যেই না মন্দিরের দরজাটা খুলে দিয়েছে, অবাক হয়ে গেল বিহারী, কি অপরূপ সুন্দরী একজন পুরুষ ওই মুরলি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, আর মন্দিরের ভেতরে কি করছে জানো, নাচে তাথই, ওলো ধ্বনি ওলো ধ্বনি ওলো ধ্বনি, নাচে তাথই তাথই নাচে নন্দ দোলা, রাঙা চরণে বাজে মঞ্জির তাল, নাচে তাথই নাচে তাথই নাচে তাথই তাথই নাচে নন্দ দোলা, রাঙা চরণে বাজে মঞ্জির তাল, ত্রিভঙ্গ মুরারি হয়ে শিরাধারে বামে লয়ে, 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 বৃন্দাবনে লীলা করে ব্রজের দোলাল, নাচে তাথই মন্দিরের ভেতরে এলে কি করে, আমি তো মন্দিরের দরজা ছেড়ে কোথাও যাই না, কে তুমি? মাধবের যে অপরূপ রূপটা দর্শন করেছে বিহারী, জ্ঞান শূন্য হয়ে গেল হিতাই দি, বাস্তব জগতের জ্ঞান যেন তার লোপ পেয়ে গেল। ভেতর থেকে ওই দিব্য পুরুষ বলে উঠল, বিহারী মন্দিরের দরজাটা তুমি ছেড়ে দাও, ভেতরে আসতে দাও ওদের। হ্যাঁ 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 হ্যাঁ, দরজাটা ছেড়ে দিল বিহারী, অষ্টসখী প্রবেশ করল। বিহারী দ্বার বন্ধ করে দাও, বন্ধ হো করে দিল দরজাটা। বাইরে বসে বসে বিহারী চিন্তা করছে, সত্যি তো বাবা যখন দরজা বন্ধ করেছিল কেউ তো ছিল না, কে তাহলে মন্দির ভেতরে যাকে আমি দেখলাম সে কে? আমি এতদিন এখানে আছি, এর আগে কোনোদিন কোনোদিন তাকে আমি দেখি না, এমন মানুষ আমি এর আগে কোনোদিন দেখি না, কে কে পুরুষ? আর এইসব চিন্তায় যখন যখন মগ্ন, হঠাৎ বিহারী লক্ষ্য করল ঘন জঙ্গল, চারিদিক অন্ধকার, আর এই অন্ধকারের মধ্যে দিয়ে একটা ভয়ানক গর্জন ভেসে আসছে, যাহার গর্জনে সারা শরীর কেঁপে উঠছে বিহারীর। এ কিসের গর্জন? ওই তো ওই জঙ্গল থেকে কি যেন বেরিয়ে আসছে, ওই তো দুটো চোখ, হিংস্র চোখ জল জল করছে। আমি কোন দিকে যাই? যত এগিয়ে আসছে ওই দুটো হিংস্র চোখ আরো উজ্জ্বল হয়ে উঠছে, ও মা এ তো জঙ্গল থেকে বড় একটা সিংহ বেরিয়ে পড়েছে। আচ্ছা মা, আপনি যদি রাতের বেলা একা বসে থাকেন, একটা সিংহ আপনার দিকে আসছে, আপনি কি করবেন? ছুটবে? দেখেই হার্ট অ্যাটাকে মারা যাবে ভয়ে। রাধে রাধে, জানেন তো মানুষ ভয়ে বেশি হয়ে যায়, আমরা সব জিনিস দেখার আগে ভয় পেয়ে যাই। তো বিহারীর কথা চিন্তা করুন, ছেলেটা বসে আছে আর তার সামনে একটা হিংস্র সিংহ এগিয়ে আসছে, কি করবে সে? বিহারী এটুকু মাথায় রেখেছে যদি ভয়ানক কিছু দেখি দরজা খুলে ভেতরে ঢুকে যাবো, ওখানে অনেক লোক আছে। এখন আগে বিষয়টা দেখো কি হচ্ছে, ভয় পেও না।
তো বিহারি ভালো করে লক্ষ্য করলো সিংহটা একা নেই। সিংহটা যে ধীরে ধীরে আসছে আর তার পিঠের ওপর একটা সুন্দরী আবার মেয়ে বসে আছে। চিন্তা করে দেখুন মেয়েটার কত সাহস। বিহারীর সাহসের কথা ছেড়ে দিন, মেয়েটার কত সাহস সিংহের ঘাড়ের উপর বসে আছে, কে বলুন তো মেয়েটা? দুর্গা। ওই মহামায়া আসছে, দশভুজা ত্রিনয়নী। এই যে তুমি সিংহের পিঠে বসেছো, তোমার তো সাহস বড় কম নয়। এই যে তোমার সিংহটা কি পোষা, একটু হাত দেব। এই তুই কে? কেন? আমার নাম বিহারী, এই মন্দিরের দরজার দাঁড়িয়ে আমি চিনি বাবা, চিনি, তোমাকে দেখেছি, মাঠে দেখেছি। হ্যাঁ, এবার এবার আপনি বলবেন লীলা হবে সেখানে, দুর্গা কেন এলো? কারণ যোগমায় হচ্ছে ওই দরজার দাঁড়ি। গোবিন্দের যে লীলা হয় রাসলীলারও দাঁড়ি ছিল যোগমায়ায়। এখন বলছে আমাকে ঢুকতে দেবে, বলে তোমাকে ঢুকতে দেবো, সিংহটাকে বাইরে রেখে যাও। এখন তো কেউ গাড়িতে করে আসে, গাড়ি নিয়ে কি ঘরে ঢুকে যায়? গাড়ি বাইরে থাকে, মানুষগুলো ঢুকে যায়। তোমাকে ঢুকতে দিতে পারে, তোমার সিংহটা বাইরে রেখে যাও। ভেতরে অনেকজন আছে, তোমার সিংহ ঘাড়ে পড়ে যাবে। বলে না, এ আমার পোষা, কিছু করবে না, শুধু দরজাটা ছেড়ে দেবে। কিছুতেই বিহারী আর না। আচ্ছা ঠিক আছে, যারা ভেতরে আছে তাদেরকে জিজ্ঞেস কর, তারা যদি বলে আমি ভেতরে ঢুকবো, প্রবেশ করবো, তাহলে করবো, নাহলে ফিরে চলে যাবো। বেশ, আবার তাদেরকে যখন জিজ্ঞেস করলো, সেই দিব্য পুরুষের গলা ভেসে আসছে, বিহারী প্রবেশ করতে দাও। প্রবেশ করলো যোগমায়া। যোগমায়া লীলা করায় কায়া আচ্ছা দিয়া। কি করে কায়া আচ্ছাদন মানে জানেন? আমি দাঁড়িয়ে আছি, কথা বলবো, সব করবো, নাচবো, খেলবো, সব করবো, কায়া আচ্ছাদন হয়ে যাবে, মানে কেউ আর আমাকে দেখতে পাবে। এখন যেই না কায়া আচ্ছাদন করে দিয়েছে, এই যে কেউ চন্দন মর্দন করছে, কেউ মালা গাচ্ছে, বিহারী এতক্ষণ দেখতে পাচ্ছিল, হঠাৎ দেখছে মন্দিরের ভেতরে আর কেউ। আপনি চিন্তা করুন, হঠাৎ করে দেখছেন আমরা সবাই বসে আছি, হঠাৎ করে সবাই যদি উধাও হয়ে যায় কি হবে? বিহারী চিন্তা করছে কি হলো, এক্ষুনি এতজন ছিল, গেল কোথায়? গোবিন্দ নির্দেশ দিলেন আজকে লীলা হবে, প্রকাশ্যে ভক্ত দর্শন করবে। তাই হলো, কায়া আচ্ছাদন খুলে দেওয়া হলো, কেউ চন্দন মর্দন করছে, কেউ মালা গাঁচছে, কেউ ধূপ দিবাদি জ্বালছে, আজকে বিহারী দর্শন করছে। আর বিহারী ভাবছে মনে হয় এরা যে বাড়ির বউ তারা বড় নাস্তিক, এরা যে বাড়ির বউ তারা বড় নাস্তিক। নাস্তিক মানে বুঝছেন, বুঝছেন না মা? দর্শন শাস্ত্রে বলছে বেদের প্রামাণ্যে বিশ্বাসী ব্যক্তি আস্তিক, বেদের প্রামাণ্যে অবিশ্বাসী ব্যক্তি নাস্তিক। সোজা কথায় যারা ভগবানকে ভালোবাসে না তারা নাস্তিক। তাহলে এরা যে বাড়িতে থাকে তারা মনে হয় নাস্তিক, এই জন্যে দিনের বেলায়, এই মনে হয় দিনের বেলায় আসতে দেয় না মন্দিরে, এই জন্য এরা চুপি সারে রাতের বেলা পুজো করতে আসে। তা করছে করছে বসে বসে আমি দেখি, এখনও বিহারী বুঝতে পারছেন, তার মাথায় ঢুকে আছে সেই বাচ্চা ছেলেটা কৃষ্ণ আসবে। এইবার লীলা শুরু হলো, সবাই খেলা করছে, লীলা চলছে। গোবিন্দ বলছে দেখি বিহারী কতটা ভালোবাসো, আর একটা সুযোগ আমি তোমাকে দেব। আচ্ছা মা বলেন তো, এর আগে বিহারী কৃষ্ণকে দেখেছে না দেখেনি? কৃষ্ণকে দেখেছে কোথায়? সেই মাঠে অচৈতন্য হয়ে যাওয়ার আগে। মনে সেই চিত্রটা এমনভাবে গেঁথে নিয়েছে, আর ভগবান পরীক্ষা করছে দেখি কতটা ভালোবাসা। ওই লীলা করতে করতে ভগবান আবার সেই ত্রিভঙ্গ বিহারী হয়ে দাঁড়িয়ে পড়েছে। আর এতক্ষণ বিহারী দর্শন করছিল, আর যেই না ত্রিভঙ্গ বিহারী হয়ে দাঁড়িয়ে পড়েছে, বিহারী ছুটে গিয়ে বলছে দাঁড়াও দাঁড়াও সবাই, কে তুমি? সত্যি করে বলো কে তুমি? তোমাকে আমার বন্ধু কৃষ্ণের মতো দেখতে, বলো তুমি কে? কে তুমি? বিহারী আমি কৃষ্ণ। তুমি কৃষ্ণ? আমার বন্ধু কৃষ্ণ? হ্যাঁ। তুমি আমার সঙ্গে বন্ধুত্ব করতে এসেছো? হ্যাঁ রে। তুমি তুমি এসেছো? হ্যাঁ। আর বন্ধুত্ব করবি না? আর ভগবান দুবাহু প্রসার করে ভক্তকে ডাকছে, আর বিহারী মনের আনন্দে ভগবানের দিকে এগিয়ে যাচ্ছে। আর কিছুটা এগিয়ে গিয়ে বলছে আমি তোমার বন্ধু হব না। কেন? এতদিন তুই যার বন্ধু হওয়ার জন্যে আকুল হয়েছিলি, সে যখন তোর কাছে এলো তুই বন্ধু হবি না কেন? দাঁড়াও, বন্ধু টন্ধু পরে হবে, আগে মাইনেটা দাও। হ্যাঁ,
গরু চড়িয়ে নিল মাইনে দিল না, দাড়ি করে দিল মাইনে দিল না। তোমার গরু চড়িয়েছি তুমি ফেরত এসেছো, দাও মাইনে দাও, তারপরে তোমার বন্ধু হবে। দেখো টাকার সঙ্গে কম্প্রোমাইজ নয়, হ্যাঁ, ভাই ভাইকে ছাড়ে না, তুমি কোথাকার বন্ধু? ভগবান বলছে আচ্ছা বল কি চাস তুই। গুরু দক্ষিণা মেটানো হয়ে গেছে, বিহারীর গুরু দক্ষিণা মেটানো হয়ে গেছে। আমি এতদিন গরু চড়িয়েছি, তার বিনিময়ে আমি এই চাই কি আমার গুরুদেবীকে শেষ দিনে হাতে ধরে পারাপার করে দিও। দাঁড়ি হয়েছি এর বিনিময় দাও কি, মাকে কথা দিয়ে এসেছিল সবার আগে কৃষ্ণের সঙ্গে দেখা হলে তোমার অভাবটাই মেটাবো। আমার হতভাগিনী অভাগিনী মায়ের অভাব তুমি মিটিয়ে দাও, আমার মাকে শেষ দিনে হাতে ধরে পারাপার করে দিও। বেশ তাই হবে, দুটো কাজ করেছে দুটো মাইনে হয়ে গেল। আরে বিহারী নিজের জন্য কিছু নিবি না? না কেন, তোমাকে যে দর্শন করতে পারছি, তোমার এই যে রূপমাধুর্য দর্শন করেছি, তুমি আমার সঙ্গে বন্ধুত্ব করবে বলে এসেছো, জীবনে এর থেকে বড় পাওয়া আর কিছু হতে পারে না। আমি আর কিচ্ছু চাই না, আমি তোকে দিতে চাই, বল তুই কী নিবি? সত্যিই দিতে চাও, মন থেকে বলছো দিতে চাও? হ্যাঁ আমি যা চাইবো দিতে পারবে, চেয়ে তো দেখ, সারা বিশ্ব তোর হাতে তুলে দেবো। আমি চাই না, যার চরণতলে সারা বিশ্ব মাথা ঝুঁকিয়ে রাখে সেই চরণতলে ঠাঁইটুকু আমায় দিয়ে দাও। সারা বিশ্বটা আমি চাই না, সারা বিশ্ব যে চরণযুগলটা চাই ওই চরণযুগলই আমাকে রেখে দাও, তোমার চরণে দাস করে রেখে দাও। শুধু এ জন্ম নয় শত জন্ম যেন আমি তোমার বন্ধু হয়ে এই চরণতলেই থাকতে পারি, তাই গৌর হরি হরি হরি। বেশ তাই হবে, কথা দিলাম বিহারি, আজ থেকে এই মন্দিরে তুই আমাকে সেবা দিবি, তুই আমি বন্ধু হলা, আমাকে বন্ধুরূপে এমন করে কজন প্রার্থনা করে বল। তোর আমার বন্ধুত্ব অমর হয়ে থাকবে, শুধু এই যুগ নয় যুগের পর যুগ কেটে গেলেও মানুষ যখন আমাকে স্মরণ করবে আমাদের বন্ধুত্বের অমরত্বের জন্য আমি তোর নাম নিজের নাম রূপে গ্রহণ করলাম, আমার সঙ্গে তোকেও স্মরণ করতে হবে, আমার নাম হবে বাঁকে বিহারি লাল। বলিয়ে বাঁকে বিহারি লাল কি, বাঁকে বিহারি লাল কি, বাঁকে বিহারি লাল কি। কিরে আর বন্ধু হতে তো অসুবিধে নেই, না ভগবান দুবাহু প্রসার করে ভক্তকে বক্ষে তুলে নিলেন।